হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়ান একাডেমি। আমি সব্যসাচী সাহা, লেটস ক্র্যাক ইন্ডিয়ান পলিটি। আন একাডেমি প্ল্যাটফর্মে আমি ইন্ডিয়ান পলিটি পড়াই। আন একাডেমি লার্নিং অ্যাপ আছে, তোমরা জানো আন একাডেমি লার্নিং অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। সেখানে সাবস্ক্রিপশন নিয়ে ক্লাস করা যায়, আবার সাবস্ক্রিপশন না নিয়েও ক্লাস করা যায়। সাবস্ক্রিপশন নিয়ে ক্লাস করলে সিস্টেমেটিক ওয়েতে টোটাল ইন্ডিয়ান পলিটি বিষয়টা কমপ্লিট করতে পারবে। এখানে কিন্তু আন একাডেমি WBPSC ইউটিউব চ্যানেলে বিষয়ভিত্তিক ইন্ডিভিজুয়াল বিভিন্ন টিচার ক্লাস নিচ্ছেন। যারা আন একাডেমি লার্নিং অ্যাপে সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করতে চাইছো, অবশ্যই সাবস্ক্রিপশন করতে পারো। রেফারেল কোড অ্যাপ্লাই করবে সব্যসাচী লাইভ, এটা ইউজ করলেই 10% ডিসকাউন্ট পাবে। ওকে, সো আমি দীর্ঘদিন ইন্ডিয়ান পলিটি পড়াচ্ছি, এই মুহূর্তে আন একাডেমি প্ল্যাটফর্মে আমি পড়াই। যারা আমার রেগুলার ক্লাস করতে চাইছো, তারা আন একাডেমি WBPSC ইউটিউব চ্যানেল অর্থাৎ এই চ্যানেলে তোমরা সাবস্ক্রিপশন করে নিয়ে রেগুলার ক্লাস করতে পারো। অঙ্কিতা ম্যাম, হাসান স্যার, এরাও কিন্তু এই আন একাডেমি WBPSC ইউটিউব চ্যানেলে ক্লাস নেন, ফলে তাদের ক্লাস করতে চাইলে টাইমগুলো দেখে নাও। 8টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকে, 9টার সময় থাকে ম্যাথের ক্লাস, 10টায় ইকোনমিক্স, 5:30টায় বায়োলজি, দেন 8টার সময় সায়েন্স, দেন 9টার সময় আমার ক্লাস এবং 10টার সময় অভিজিৎ স্যারের ক্লাস। ওকে, সুব্রত এবং দুর্গা দুজনকেই গুড ইভিনিং। চলো তাহলে স্টার্ট করা যাক আজকের যে টপিক সেটা ডিসকাশনের আগে একটু আমি বলে রাখি যে রোজ রাত্রি 9টায় কিন্তু ইন্ডিয়ান পলিটির এই ক্লাসটা থাকে। ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক আমরা এই ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করি রাত্রি 9টায়। রবিবার করেও আমি এখন থেকে আন একাডেমি লার্নিং অ্যাপে ক্লাস নিচ্ছি ফ্রিতে, কোনো টাকা লাগছে না। সেখানেও তোমরা ফ্রিতে আন একাডেমি লার্নিং অ্যাপে রবিবার রাত্রি 9টায় ক্লাস করার জন্য এখনও গিয়ে এনরোলমেন্ট করে নিতে পারো। অনেকে আমাকে জিজ্ঞেস করো যে স্যার ক্লাসের PDF কোথা থেকে ডাউনলোড করব। তোমাদেরকে আরও একবার বলে রাখি, আন একাডেমি নিজস্ব WBPSC আন একাডেমি WBPSC টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা ক্লাসের PDF যেগুলো ইউটিউবে হয় প্রত্যেকটা ক্লাসের PDF ফ্রিতে ডাউনলোড করতে পারবে। সো বাংলায় লক্ষ্মীকান্ত ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে, যেখানে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা টপিক আমরা শুধু বাংলায় নয় ইংরাজিতে নোটসটাও আমরা পাচ্ছি, বাংলাতেও নোটস পাচ্ছি এবং ক্লাসটা আমরা বুঝেও নিতে পারছি। ওকে, টার্গেট অডিয়েন্স তোমরা যারা সব ধরনের সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ। সো আজকে আমাদের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে Chapter 7 আমরা পড়ছি, 6টা চ্যাপ্টার আমরা কমপ্লিট করে ফেলেছি। ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টার চলছে, ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস আজকে আমরা পড়ব। এবং তোমাদেরকে বলে রাখি, এই ফিচার্স অফ ফান্ডামেন্টাল রাইটস পড়তে গিয়ে আজকে কিন্তু টোটালটাই তোমাদের পার্টিসিপেশন চাই। তার কারণ এই টপিকটার মধ্যে কিন্তু অনেক এরকম বিষয় রয়েছে যেখানে তোমাদের নিজেদের পার্টিসিপেশন দরকার। তো অবশ্যই তোমাদেরকে প্রত্যেককে বলবো যে যখনই যে টপিকটা, যে ফিচার্সটা আমরা ডিসকাস করব, তোমরা অবশ্যই তাতে পুরোপুরি পার্টিসিপেট করবে। ওকে, এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আন একাডেমিতে আমার কিন্তু অন্যান্য সাবজেক্টের মতোই পলিটিক্স সাবজেক্টও আমি ওখানে অন্যান্য সাবজেক্টের অন্যান্য টিচার পড়ান, পলিটিক্স সাবজেক্টটাকে আমি পড়াই। এবং আন একাডেমি লার্নিং অ্যাপ কেন ডাউনলোড করবে, কেন পড়বে আন একাডেমি লার্নিং অ্যাপে গিয়ে, তার কারণটা আমরা এখন একটুখানি ডিসকাস করব। ফার্স্ট অফ অল, হু শুড জয়েন আন একাডেমি প্লাস। প্রচুর ছেলে মেয়ে রয়েছে যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, পাশাপাশি তারা বেসরকারি চাকরি করে, কেউ টিউশন পড়ায়, কেউ বিভিন্ন সেক্টরে চাকরি বাকরি করে, সরকারি ছোটোখাটো চাকরি করে, এরকম স্টুডেন্টও রয়েছে। তো তারাই করবে, তার কারণ এখানে কিন্তু কোনো টাইমের পাবন্দি নেই, কোনো নির্দিষ্ট ইনস্টিটিউটে গিয়ে পড়তে হবে না, বাড়িতে বসে বা অফিস থেকে বা যে কোনো সময়ে তোমরা ক্লাস করতে পারো। সারা দিনের টাইম এবং রাত্রিবেলার দিকে বেশি ক্লাস থাকে, অর্থাৎ সকাল 7টা থেকে রাত 12টার মধ্যে ম্যাক্সিমাম ক্লাসের টাইমিংটা সকালের দিকে এবং রাতের দিকে বেশি, যাতে দিনের বেলায় যারা চাকরি বাকরি করে তাদের কোনো সমস্যা না হয়। এবং এই যে বাকি টাইমটা পড়ে থাকলো রাত 12টা থেকে সকাল 7টা, এই টাইমেও প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড দেখে ক্লাস করা যায়। তো সেই জন্যই আন একাডেমিতে প্রত্যেকটা ধরনের স্টুডেন্ট, যারা রেগুলার শুধুমাত্র সরকারি চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, কোনো চাকরি বাকরি করো না, তাদের জন্য যেরকম হেল্পফুল, সেরকম যারা চাকরি বাকরি করো তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট প্লেস, যেখান থেকে তোমরা ধীরে ধীরে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবে। সো আসবো আবার, আমরা আবার ডিসকাস করব এই বিষয়ে। তার আগে আমরা চলে আসবো আমাদের আজকের টপিকে, ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স পড়ব। তোমরা এর আগের দিন ফান্ডামেন্টাল রাইটসের ডেফিনেশন নিশ্চয়ই তোমাদের মনে আছে, গতকালে আমি পড়িয়েছি। সো ফান্ডামেন্টাল রাইটসের ডেফিনেশন এবং ফান্ডামেন্টাল রাইটস বলতে কী বোঝায় সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকারের প্রধান বৈশিষ্ট্যগুলো ওয়ান বাই ওয়ান দেখব।
সো ফার্স্ট ফিচার্স এখানে দেওয়া আছে, দ্য ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড বাই দি কনস্টিটিউশন আর ক্যারেক্টারাইজ বাই ফলোয়িং, বলে এক নম্বর দু নম্বর করে আমরা 12টা ফিচার এখন দেখব। ওকে, সো ফার্স্ট ফিচার কি বলছে? বলছে ফান্ডামেন্টাল রাইটস কিছু আছে যেগুলো অ্যাভেলেবেল হচ্ছে ভারতের নাগরিকদের জন্য, সিটিজেন অফ ইন্ডিয়ার জন্য, আর কিছু ফান্ডামেন্টাল রাইট রয়েছে যেটা অ্যাভেলেবেল হচ্ছে পার্টিকুলার কিছু ব্যক্তির জন্য, সবার জন্য নয়, যার মধ্যে ফরেনার্স পড়ে, লিগাল পার্সনস পড়ে এবং দেশের নাগরিকরাও পড়ে। তার মানে ইউনিভার্সালি যেরকম মৌলিক অধিকার প্রোভাইডেড হয়, ঠিক তেমনই পার্টিকুলার কিছু ফান্ডামেন্টাল রাইট রয়েছে যেটা কান্ট্রির আপামর প্রত্যেকটা মানুষের জন্য নয়, বরং সিলেক্টেড দেশের শুধুমাত্র যারা নাগরিক তাদের জন্য অ্যাপ্লিকেবল। এক্সাম্পল কে দেবে চট করে দাও, যে অ্যাভেলেবল ওনলি ফর সিটিজেন, এরকম কয়েকটা আর্টিকেল আমাকে বলো যেটা শুধুমাত্র দেশের নাগরিকদের জন্য। ওকে, এক্সাম্পল দাও শুধুমাত্র নাগরিকদের জন্য, এবং কিছু এক্সাম্পল এরকমও দাও যেটা নাগরিক এবং বিদেশি উভয়ের জন্যই অ্যাপ্লিকেবল, একটা একটা করে দিলেই হবে। এনি আইডিয়া? সাতজনকে জিজ্ঞেস করছি। তোমাদেরকে আরো একটা বক্তব্য থাকবে যে এই ক্লাসের লিংক তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারো, আমি হোল্ড করছি 30 সেকেন্ডস, তোমরা চট করে তোমাদের সেই বন্ধুদেরকে এই ক্লাসের লিংক সেন্ড করো যারা হয়তো রেগুলার এই ধরনের সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন ফ্রিতে ক্লাস করে নিতে চায়। ওকে, এনি আইডিয়া? দুর্গা, সুব্রত এবং অরিত্র। সো এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি, যেমন ধরো ওনলি ফর সিটিজেন, আমরা দেখেছি আগের দিন আর্টিকেল 19, 6 ধরনের ফ্রিডম, এটা শুধুমাত্র অরিত্র ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ফাইন্ড আউট করতে হবে, রাইট? সো আর্টিকেল 19 এটা হচ্ছে শুধুমাত্র দেশের নাগরিকদের জন্য, আর অন্যদিকে আমরা ফান্ডামেন্টাল রাইটস এরকম কিছু পাই যেমন 21A, রাইট টু এডুকেশন, সবার জন্য অ্যাপ্লিকেবল, দেশের মানুষ এবং বিদেশিদের জন্য অ্যাপ্লিকেবল। তাহলে এরকম কিছু আর্টিকেল রয়েছে যেটা সবার জন্য, আর কিছু এরকম ফান্ডামেন্টাল রাইট রয়েছে যেটা শুধুমাত্র ভারতীয়দের জন্যই নয়, সঙ্গে সঙ্গে বিদেশিদের জন্যই অ্যাপ্লিকেবল। ওকে, সো আর একবার মনে করিয়ে দেবো, ফান্ডামেন্টাল রাইটের আর্টিকেলটা ভুলে গেলে চলবে না, 12 থেকে 35, আমাদের চিন্তাভাবনা যেন ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে এর মধ্যেই থাকে। ওকে, চলে আসতো আমরা নেক্সট ফিচারে। ফিচার নাম্বার 2 বলছে কিছু ফান্ডামেন্ট, আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাবসোলিউট নয়, বরং কোয়ালিফাইড। অ্যাবসোলিউট নয় মানে, মানে কোনো ফান্ডামেন্টাল রাইটস নিরঙ্কুশ নয়, প্রয়োজনে নির্দিষ্ট কোনো মৌলিক অধিকারের ওপর রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করা যেতে পারে, যুক্তিযুক্ত তার উপর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। যেরকম এক্সাম্পল, আমরা এখন প্রায় 6 মাস 7 মাস চলছে ভারতবর্ষে লকডাউনের একটা পর্ব, এবং এই লকডাউনে তোমরা খুব ভালো করে জানো যে ফান্ডামেন্টাল রাইটস অনুযায়ী আমরা ফ্রিলি মুভ আউট করতে পারি ইন্ডিয়ান টেরিটরির মধ্যে যে কোনো প্লেসে, এই সময় এই লকডাউনের পিরিয়ডে কিন্তু আমরা সেটা করতে পারি না, আমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারি না সব ধরনের পাবলিক প্লেসগুলোকে, তাহলে এগুলো কিন্তু মৌলিক অধিকারকে রেস্ট্রিক্ট করা হচ্ছে, তাহলে এটা অ্যাবসোলিউট নয়। যেহেতু অ্যাবসোলিউট নয় তাই এটাকে এরকমভাবে যুক্তিযুক্ত বা যুক্তিসঙ্গত বিধিনিষেধ এর ওপর আরোপ করা যাচ্ছে। গুড ইভিনিং রিয়া। আবার আমরা এটাও দেখতে পাচ্ছি রেস্ট্রিকশনগুলো, আমরা দেখবো যে কখনো কখনো এরকমও হয় কোর্ট ডিকটেট করে দেয়, গভর্নমেন্ট শুধু নয় নির্দিষ্ট কোর্ট থেকেও কিন্তু এরকম ধরনের রেস্ট্রিকশন টেনে দেয়। দি স্ট্রাইক আ ব্যালেন্স বিটুইন, আসলে আমাদের এই যে ফান্ডামেন্টাল রাইটস ইন্ডিভিজুয়াল পার্সন এনজয় করে সেটা একটা ব্যালেন্স দেওয়ার দরকার, তার জন্যই মধ্যে মধ্যে কোর্টও ইন্টারফিয়ার করে এবং সমাজের প্রত্যেকের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে একটা ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করে। চলে আসছে আমরা নেক্সট 3 নম্বর ফিচার। 3 নম্বর ফিচার বলছে মোস্ট অফ দেম আর অ্যাভেলেবল এগেনস্ট দ্য আরবিট্রারি অ্যাকশন অফ দি স্টেট, তাহলে অধিকাংশ রাষ্ট্রের অনিচ্ছাকৃত কর্মকাণ্ডের বিরুদ্ধে অনেক ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যাতে সরকার আমাদের ওপর কোনো জোর করে কিছু ব্যবস্থা নিতে না পারে। লাইক কাউকে অ্যারেস্ট করতে গেলে আমরা জানি আর্টিকেল 22-তে বলা হয়েছে যে রাইট এগেনস্ট অ্যারেস্ট, অর্থাৎ কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার ক্ষেত্রে সে অধিকার পাচ্ছে, কি অধিকার পাচ্ছে, উইদাউট ওয়ারেন্ট তাকে কাস্টডিতে নেওয়া যায় না বা উইদাউট গ্রাউন্ড তাকে কাস্টডিতে নেওয়া যায় না, এই ধরনের সরকারি কাজকর্মের বিরুদ্ধে কিন্তু একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে কিছু এরকম ফান্ডামেন্টাল রাইটের মাধ্যমে। এবং কিছু এক্সেপশনও রয়েছে যেখানে আমরা দেখতে পারি যে স্টেট এগেনস্ট
স্টেপ নিয়ে নিতে পারে প্রাইভেট ইন্ডিভিজুয়ালসের বিরুদ্ধে, রাষ্ট্র পদক্ষেপ গ্রহণ করতে পারে, লাইক কেউ যদি কাউকে ফ্রিতে কাজ করায়, বেগার খাটায়। সো আমরা জানি আর্টিকেল 23-তে বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে জোর করে কাজ করানো যাবে না, এর জন্যই ভারতবর্ষে কোনো কিন্তু বেগার খাটানোর ব্যবস্থা পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। বা আমরা এটাও জানি চাইল্ড লেবার ইন্ডিয়াতে পুরোপুরি নিষিদ্ধ। তাহলে এই ধরনের সরকারকেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়, সরকারকেও কিছু বিধিনিষেধ কে ইমপ্লিমেন্ট করতে হয় যেগুলো আমাদের ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টাল রাইটসকে লঙ্ঘন করে। এবং আমরা এটাও জানি যে কোনো ব্যক্তির যদি ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবে ভায়োলেটেড হয়, সেক্ষেত্রে আমরা রেমেডি পাই, তার জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের কাছে আমরা আবেদন করে আমাদের ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টাল রাইট যেটা কিনা ভায়োলেটেড হয়েছে তাকে রিস্টোর করা যায়, তার প্রতিকার পাওয়া যায়। আমরা বলি যে আর্টিকেল 32 হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডি, ফান্ডামেন্টাল রাইট টু কনস্টিটিউশনাল রেমেডি। চলে আসবো 4 নম্বর, সাম অফ দেম আর নেগেটিভ ইন ক্যারেক্টার, বলছে কিছু মৌলিক অধিকার হচ্ছে নেতিবাচক চরিত্রে, আবার কিছু এরকম মৌলিক অধিকার রয়েছে যেগুলো পজিটিভ। তো তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো, 10 জনকে দেখতে পাচ্ছি, আমাকে বলো একটা একটা আর্টিকেলের এক্সাম্পল দাও মৌলিক অধিকারের যেটা নেগেটিভ আর ইন্ডিকেট করছে, আর একটা আর্টিকেল আমাকে রেফার করবে যেটা পজিটিভ নেচারকে রেফার করছে। চট করে দিয়ে ফেলো, নেগেটিভ ক্যারেক্টারকে রেফার করছে এরকম কোনো ফান্ডামেন্টাল রাইটসের আর্টিকেল, আর পজিটিভ ক্যারেক্টারকে ক্যারেক্টারাইজ করছে এরকম কোনো আর্টিকেল ফান্ডামেন্টাল রাইটের। এনি আইডিয়া? এখানে দুটো ফিচার রয়েছে, 4 নম্বর ফিচার পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা, যে ফান্ডামেন্টাল রাইটস বেসিক্যালি ইতিবাচক এবং নেতিবাচক দু ধরনের হয়। ইতিবাচক বলতে কি বোঝায় এবং নেতিবাচক বলতে কি বোঝায়, চট করে করবে। এনি আইডিয়া? আচ্ছা আমি বলে দিচ্ছি, নেগেটিভ ক্যারেক্টার বলতে যেমন কোনো কিছু নিষেধ করছে, লাইক আমরা জানি যে আমাদের ভারতবর্ষে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে কোন আর্টিকেলে, আর্টিকেল 15 আমরা যদি পড়ি সেখানে বলা হয়েছে যে প্রহিবিশন অফ সোশ্যাল ডিসক্রিমিনেশন, সামাজিক বৈষম্য, লাইক রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থ, এই গ্রাউন্ডগুলোতে কোনো রকম যেন বৈষম্য না হয় সমাজে, তাহলে এটা নেতিবাচক। আবার আরও আছে, আমরা জানি আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ করার কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো ব্যক্তি অস্পৃশ্যতা প্রমোট করতে বা তাকে প্র্যাকটিস করতে পারবে না, তাহলে এটা আর একটা নেগেটিভ রাইটস। আবার পজিটিভ রাইটসের এক্সাম্পলও রয়েছে, লাইক আর্টিকেল 14 পজিটিভ রাইটস দিচ্ছে, রাইট টু ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দি ল, আইনের দ্বারা সমানভাবে সংরক্ষণ পাওয়া এবং আইনের আইন সবাইকে আইনের চোখে সবাইকে সমানভাবে দেখা, এটা একটা পজিটিভ ফান্ডামেন্টাল রাইটস। আরও পজিটিভ ফান্ডামেন্টাল রাইটস আমরা একটু আগে দেখছিলাম আর্টিকেল 21 6-14 বছরের প্রত্যেকটা শিশুকে ফ্রিতে কম্পালসারি এডুকেশন প্রোভাইড করা হবে। সো এরকম কিছু পজিটিভ রাইটস যেরকম রয়েছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, ঠিক তেমনই কিছু আছে নেগেটিভ ক্যারেক্টারের ফান্ডামেন্টাল রাইটস। বোঝা গেছে এটা? কনফার্ম করো। নাসিরুদ্দিন ওয়েলকাম, বাকিরা কনফার্ম করো যারা এই মুহূর্তে লাইভ দেখছো। 4টে ফিচার আমরা পড়লাম, 4টে ফিচার থেকে কোনো প্রশ্ন আছে? চলে আসবো আমরা নেক্সট 5 নম্বর ফিচার, তাহলে আমরা চলে আসবো, আশা করি তোমাদের কোনো প্রশ্ন নেই, বুঝতে পারছো। আর্টিকেল 18 নেগেটিভ, স্যার অবভিয়াসলি আর্টিকেল 18 কি বলছে, অ্যাবলিশন অফ টাইটেলস, আমরা কোনো রকমভাবে উপাধি ইউজ করতে পারি না, তো অবভিয়াসলি ওটা একটা নেগেটিভ। ওকে, নেগেটিভ মানে যেটা নেতিবাচক, নিষেধ করছে, ফান্ডামেন্টাল রাইটস বলছে তুমি এটা করতে পারবে না, আর কিছু আছে ফান্ডামেন্টাল রাইটস বলছে তুমি এটা এনজয় করতে পারবে। নেগেটিভ কোনটা, যেটা নিষেধ করছে, লাইক আমরা শিশু শ্রমিক রাখতে পারবো না, বা আমরা কোনো মানুষকে বেগার খাটাতে পারবো না, আমরা মানুষ কেনা বেচা করতে পারবো না, দিজ আর অল নেগেটিভ রাইটস। আর পজিটিভ রাইটস যেগুলো করতে দিচ্ছে, ওকে ক্লিয়ার? আর্টিকেল 17, কারণ সেখানে কি বলা হয়েছে, আমরা অস্পৃশ্যতা প্রজেক্ট করতে পারবো না, আমরা অস্পৃশ্যতা প্র্যাকটিস করতে পারবো না, আমরা অস্পৃশ্যতার বিষয়ে প্রচার করতে পারবো না, অর্থাৎ এই ধরনের বিষয়গুলোকে নিষেধ করা হয়েছে। আমি একজন হিউম্যান বিংস, একজন ভারতীয় নাগরিক হিসাবে অস্পৃশ্যতাকে ইউজ করতে পারবো না, অস্পৃশ্যতা প্র্যাকটিস করতে পারবো না, তাহলে একটা নেতিবাচক মৌলিক অধিকার, যেটা আমাদের কি করছে নীতি, আমাদের নিষেধ করা হচ্ছে যেটা তুমি করতে পারবে না, বিকজ ইট ইজ এ ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া। ওকে, কনভিকশন ফর অফেন্সেসটা কি নেগেটিভ? কনভিকশন ফর অফেন্সেস হচ্ছে আমার দিক থেকে এটা কি, আমি যদি কোনো অফেন্স করি তাহলে আমাকে সেই অনুযায়ী সাজা দেওয়া হবে, রাইট?
তাহলে সেটা কিরকম তুমি নিজেই বলো সুজাতা। আর্টিকেল 17 আনটাচেবিলিটি অ্যাবলিশন, এক্স্যাক্টলি নেগেটিভ টাচ করেই দিয়েছে, অ্যাবলিশ করতে বলছে, নিষিদ্ধ করতে বলছে, এক্স্যাক্টলি। ওকে চলো চলে আসবো আমরা নেক্সট ওয়ান। পাঁচ নম্বর পয়েন্ট বলছে দে আর জাস্টিসেবল, এটা তো আমরা গতকালই বুঝে নিয়েছিলাম, অ্যালাউইং পার্সন টু মুভ দ্য কোর্স, মুভ টু দি কোর্স ফর দেয়ার এনফোর্সমেন্ট অফ ফান্ডামেন্টাল রাইটস, যেটা ভায়োলেটেড হয়েছে। তাহলে কোনো ব্যক্তি যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেটেড হয় তাহলে অবশ্যই সেই ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটসকে রিস্টোর করার ব্যবস্থা করা হয়, এটাই হচ্ছে জাস্টিসেবল। আসলে জাস্টিসেবল কথার অর্থটা হচ্ছে কোর্টের দ্বারা বলবৎযোগ্য, যে কোনো অধিকার যখন কোর্টের মাধ্যমে বলবৎযোগ্য হয় তাকে আমরা জাস্টিসেবল বলি। যেহেতু আমরা জানি মৌলিক অধিকারগুলো সাংবিধানিকভাবে প্রোটেক্টেড, সাংবিধানিকভাবে সেগুলোকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তির ফান্ডামেন্টাল রাইটস কখনোই ভায়োলেটেড হবে না, যদি হয় তার জন্য আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়ে তার ব্যবস্থা করতে পারি, তো অবভিয়াসলি সেটা একটা ফান্ডামেন্টাল রাইটস, সেটা একটা জাস্টিসেবল রাইটস। ওকে অর্ণব বলছে আর্টিকেল 21 এ পার্সোনাল লিবার্টি বলতে কি বোঝাচ্ছে? অর্ণব আমরা আস্তে আস্তে ফান্ডামেন্টাল রাইটস পড়ছি, তোমাদের যে যে আর্টিকেল নিয়ে প্রশ্ন রয়েছে আমার মনে হয় সেটা নেক্সট ক্লাসে যখন আমরা ওয়ান বাই ওয়ান আর্টিকেলগুলো পড়বো, লাইক 12 পড়বো আমরা, 13 পড়বো, 14 পড়বো, সেই টপিকগুলো যখন ডিসকাস করবো তার মধ্যে তুমি আনসার পেয়ে যাবে। সেই জন্য বলবো রেগুলার ক্লাসগুলো করো, পুরনো ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো করো, আবার ফিউচারে যে ক্লাসগুলো কালকে হবে বা আগামী দিনগুলোতে হবে সেগুলোকে ফলো করো। নিশ্চয়ই আমরা অন্য আর্টিকেল 21 নিয়েও ডিসকাস করব। ওকে সো এটাই হচ্ছে আর 4 নম্বর এবং 5 নম্বর ফিচার। এই ফিচার্সগুলোর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। চলে আসবো আমরা দে আর ডিফেন্ডেড অ্যান্ড গ্যারান্টিড বাই দি সুপ্রিম কোর্ট। আমাকে তোমরা এখানে চট করে আমাকে বলে ফেলো যে এই বক্তব্যের মধ্য দিয়ে কি বলা হচ্ছে, আমাদের সংবিধানের গ্যারান্টার কে আর প্রোটেক্টার কে তোমরা বলবে। ওকে প্রোটেক্টার অফ ফান্ডামেন্টাল রাইটস বললে কাকে বলবো, আর গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস বললেই বা কাকে বলবো? বলে ফেলো। অন্য পার্সোনাল লিবার্টির মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, আমরা দেখব নেক্সট দিন। প্রোটেক্টর আর গ্যারান্টার কি সেম? ভালো করে বোঝো, এখানে বলছে সুপ্রিম কোর্ট দ্বারা রক্ষা এবং গ্যারান্টি দেওয়া হয়। সুপ্রিম কোর্ট তাহলে কি করছে? সে হেল্প করছে, রাইট? ডিফেন্ড গ্যারান্টেড বাই দি সুপ্রিম কোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে রক্ষা তো করছে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের দ্বারা রক্ষা করা হচ্ছে মৌলিক অধিকারকে, প্রোটেক্ট করা হচ্ছে তাকে, প্রোটেক্ট করা হচ্ছে। কিন্তু এই প্রোটেকশনটা কি গ্যারান্টি সুপ্রিম কোর্ট দিচ্ছে? এই গ্যারান্টিটা কে দিচ্ছে? আগের দিনে আমি পড়িয়েছিলাম ফান্ডামেন্টাল রাইটস মানেই দ্য রাইটস হুইচ আর গ্যারান্টেড বাই দি কনস্টিটিউশন অ্যান্ড প্রোটেক্টেড বাই দি কোর্ট। তার মানে গ্যারান্টিটা কিন্তু সুপ্রিম কোর্ট দেয় না, গ্যারান্টিটা দেয় ভারতের সংবিধান আর্টিকেল 12-35, তারা দেয় গ্যারান্টি যে এইগুলো তোমার ফান্ডামেন্টাল রাইটস, তুমি একজন ভারতীয় নাগরিক, তোমাদের জন্য এই বিশেষ ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে, আর কিছু ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে সবার জন্য, ফলে তোমাদের মৌলিক অধিকার যদি কোনোভাবে ভায়োলেটেড হয় তাকে প্রোটেক্ট করার জন্য আমি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টকে দায়িত্ব দিচ্ছি। সুপ্রিম কোর্টকে দায়িত্ব দিচ্ছি 32 নম্বর ধারায়, হাইকোর্টকে দায়িত্ব দিচ্ছি 226 নম্বর ধারায়, যাতে তোমাদের মৌলিক অধিকার যদি কোনোভাবে ভায়োলেটেড হয় এরা ব্যবস্থা নিতে পারে। এটা এদের দায়িত্ব যে তোমার মৌলিক অধিকারকে প্রোটেক্ট করবে। তার মানে যদি কোশ্চেন দেয় প্রোটেক্টেড অফ ফান্ডামেন্টাল রাইটস, আমরা আনসার করব সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট বোথ। আর যদি প্রশ্ন দেয় গ্যারান্টার অফ ফান্ডামেন্টাল রাইটস কে, তখন আমরা বলবো কনস্টিটিউশন। যদিও মনে রাখবে এই গ্যারান্টি দেওয়াটা কনস্টিটিউশন নিজে করে না, কনস্টিটিউশন করে থ্রু সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। ওকে ক্লিয়ার? এটা সবার বোঝা গেছে ডিফারেন্টটা? ক্লিয়ার সবার? সুজাতা শুধু একা নয়, বাকিদেরও জিজ্ঞেস করছি, সবাই বুঝতে পারলে? এটা নিয়ে কনফিউশন থাকে অনেকের, এবং এই জন্য কোশ্চেনে অনেক সময় গ্যারান্টার বলে কোশ্চেন দেয় আর আমরা ভুল করে সুপ্রিম কোর্ট করে দিই। সুপ্রিম কোর্ট কিন্তু গ্যারান্টার নয়, গ্যারান্টার কিন্তু সংবিধান নিজেই। তার প্রথম স্টার্টিংটাই দেখলে বুঝতে পারবে, লিখেই দিয়েছে, দেখো
ফান্ডামেন্টাল রাইটস, আজকে স্টার্টিং এই বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টিড বাই দি কনস্টিটিউশন, রাইট? তাই তো, সংবিধান দ্বারা নিশ্চিত করা আছে, স্টার্টিং এই বলা আছে। অনলি সুপ্রিম কোর্ট লেখা আছে, বাট সুপ্রিম কোর্ট লেখা আছে বিকজ অফ আর্টিকেল 32। ওকে, এখানে যেহেতু আর্টিকেলটা 12 থেকে 35 মধ্যে, তাই জন্য এখানে লেখা আছে শুধু সুপ্রিম কোর্ট। এটা তুমি যদি আরো ক্লিয়ারলি ফাইন্ড আউট করো তাহলে বুঝতে পারবে যে এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টই নয়, তার সঙ্গে সঙ্গে হাইকোর্টও। ওকে, ক্লিয়ার? চলে আসছে আমরা নেক্সট ওয়ান, 7 নম্বর ফিচার। বলছে দে আর নট পার্মানেন্ট, তাহলে ফান্ডামেন্টাল রাইটস গুলো কিন্তু পার্মানেন্ট নয়। ওকে, এক্স্যাক্টলি অরিত্র। তাহলে আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকারগুলো কিন্তু পার্মানেন্ট নয়। তার কারণ পার্লামেন্টের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে যে প্রয়োজনে সে মৌলিক অধিকারকে বাতিল করতে পারবে, প্রয়োজনে সে মৌলিক অধিকারকে মডিফাই করতে পারবে, পরিবর্তন করতে পারবে বা সংশোধন করতে পারবে। এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টের স্ট্রিক্ট একটা ভার্ডিক্ট দেওয়া আছে যে প্রত্যেকটা এই অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যেন কোনোভাবেই বেসিক স্ট্রাকচারে হাত না পড়ে, অর্থাৎ উইদাউট অ্যাফেক্টিং দ্য বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকারকে অ্যামেন্ড তো করতে পারবে, কিন্তু সে অ্যামেন্ডমেন্ট করতে গিয়ে যেন কখনোই সংবিধানের যে বেসিক ফিচার, বেসিক যে কাঠামো রয়েছে, মৌলিক কাঠামো, তার যেন কোনোভাবে হ্যাম্পার না হয়। ক্লিয়ার? এ বিষয়ে আরও ডিটেলসে আমরা পড়ব পার্ট 20-তে। ফান্ডামেন্টাল রাইট, আমাদের ফান্ডামেন্টাল রাইট সহ যে কোনো বিষয়ে অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত বিষয় আমাদের পার্ট 20-তে দেওয়া আছে। ওকে, এক্স্যাক্টলি, কেশবানন্দ ভারতী কেস 1973, এবং আরও অনেক কেস রয়েছে এরকম যেখানে বারংবার সুপ্রিম কোর্ট এটা ক্লিয়ার করে দিয়েছে যে ফান্ডামেন্টাল রাইটসকে কার্টেল করতে পারবে, বাতিল করতে পারবে, অ্যামেন্ড করতে পারবে, বাট মাথায় রাখতে হবে যেন কোনোভাবে বেসিক স্ট্রাকচারে হ্যাম্পার না হয়। ওকে, দেখবো আমরা সুপ্রিম কোর্টের মামলাগুলো, যার পড়তে ইচ্ছে করবে তারা আনএকাডেমিতে লার্নিং অ্যাপে দেখবে, স্পেশাল ক্লাসে, ফ্রি ক্লাস, কোনো টাকা লাগবে না। নন সাবস্ক্রাইব স্টুডেন্টরাও সেই ক্লাস দেখতে পারবে যেখানে ইম্পর্টেন্ট মামলাগুলো নিয়ে ডিসকাস করেছি, বা ডক্ট্রিন অফ বেসিক স্ট্রাকচার ওটা নিয়েও ক্লাস করানো আছে, দেখে নিও। ওকে, চলে আসো আমরা নেক্সট পয়েন্ট, 8 নম্বর ফিচার কি বলছে। বলছে দে ক্যান সাসপেন্ড ডিউরিং দি অপারেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে ফান্ডামেন্টাল রাইটস কিন্তু সাসপেন্ড হয় কখন, যখন ন্যাশনাল এমার্জেন্সি মানে জাতীয় জরুরি অবস্থা জারি থাকে। জাতীয় জরুরি অবস্থার সময় যদিও দুটো আর্টিকেল 20 আর 21, এই দুটো ফান্ডামেন্টাল রাইটস কখনোই সাসপেন্ড হয় না। তাই আর্টিকেল 20-21 এই দুটো ন্যাশনাল এমার্জেন্সির সময় সব ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হলেও এই দুটো আর্টিকেল কিন্তু সাসপেন্ড হয় না। এবং এক্ষেত্রে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে 6 ধরনের যে ফ্রিডম রয়েছে আর্টিকেল 19-এর মধ্যে, সেই 6 ধরনের ফ্রিডমও কিন্তু ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি সাসপেন্ড হয়ে যায়। বাট মাথায় রাখবে যে একমাত্র এক্সটার্নাল অ্যাগ্রেশন এবং আর্ম রেবেলিয়ন, এই দুটো, আমাদের ভারতবর্ষের কোনো ফরেন কান্ট্রি অ্যাটাক করেছে বা ইন্ডিয়া কোনো ওয়ারে লিপ্ত হয়েছে, এরকম কন্ডিশনের ক্ষেত্রে এগুলো সাসপেন্ড হয়। অর্থাৎ আমাদের যে আর্ম রেবেলিয়নের কারণে এমার্জেন্সি ডিক্লেয়ার হয় সেই ক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যায় না। আবার চিন্তা করো ভালো করে, ন্যাশনাল এমার্জেন্সি ভারতবর্ষে 3টে গ্রাউন্ডে হয় নিশ্চয় জানো, ওয়ার, এক্সটার্নাল অ্যাগ্রেশন আর আর্ম রেবেলিয়ন। এই ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশনের কারণে যদি এমার্জেন্সি ডিক্লেয়ার হয় তাহলে ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয়, আর্ম রেবেলিয়নের কারণে যদি ফান্ডামেন্টাল রাইটস আমাদের এমার্জেন্সি ডিক্লেয়ার হয় সেক্ষেত্রে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড হয় না। ওকে, রাইট এগেনস্ট কনভিকশন অফ অফেন্স অ্যান্ড রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, এক্স্যাক্টলি, এই দুটো আর্টিকেল হচ্ছে 20 আর 21, এই দুটোই কখনোই সাসপেন্ড করা যায় না। সুব্রত পাল একদম তাই, 352, 356, 360 আই থিঙ্ক বলতে চেয়েছিলে, যাই হোক, ওই 3টে আর্টিকেলের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেবল হচ্ছে শুধুমাত্র ন্যাশনাল এমার্জেন্সি, মানে ওই 3টে নয় বরং শুধু 352 চিন্তা করলেই হবে, কারণ ন্যাশনাল এমার্জেন্সি 352-তে দেওয়া আছে, শুধুমাত্র এই 352 জারি হলে তখনই ফান্ডামেন্টাল রাইটসকে সাসপেন্ড করা যায়, অন্য ক্ষেত্রে নয় কিন্তু। মানে 356 বা 360 নম্বর ধারা জারি হলে আর্টিকেল 19 আপনা আপনি সাসপেন্ডও হয় না, আবার মৌলিক অধিকারকেও সাসপেন্ড করা যায় না। ক্লিয়ার?
আবার 352 জারি হলেই যে সাসপেন্ড হবে তারও গ্যারান্টি নেই। কোন ক্ষেত্রে হবে, ওয়ারের ক্ষেত্রে হতে পারে বা এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে হতে পারে। আর্মড রেবেলিয়নের কারণে যদি ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, মানে 352 নম্বর ধারা জারি হয়, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করাটা ম্যান্ডেটরি নয়। সো এখানে ওটাই লেখা আছে, এই বিষয়ে আরো ডিটেলসে দেওয়া আছে, সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস পার্ট 18 এর মধ্যে। তোমরা জানো পার্ট 18 এর মধ্যে এই তিনটে আর্টিকেল ডিটেলসে ডিসকাস করা আছে। চলে আসবো নেক্সট 9 নম্বর পয়েন্ট। 8টা ফিচার আমরা কমপ্লিট করলাম। 9 নম্বর ফিচার বলছে দেয়ার স্কোপ অফ অপারেশন ইজ লিমিটেড বাই আর্টিকেল 31A। আমাদের সংবিধানের মধ্যে পরবর্তীকালে তিনটে আর্টিকেল যুক্ত হয়েছে, আর্টিকেল 31 তো বাতিল হয়ে গেছে ঠিকই, বাট তার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে 31A, 31B এবং 31C। খুব কন্ট্রোভার্সিয়াল তিনটে আর্টিকেল, যে তিনটে আর্টিকেল 31A বলেছে সেভিং অফ ল, সম্পত্তি অধিগ্রহণের জন্য আমাদের যে আইন সেটার কথা বলা হচ্ছে। আর্টিকেল 31 বলছে কিছু নির্দিষ্ট আইন যা কিনা 9C-এর মধ্যে যুক্ত করা মানেই সেটা একটা শেল্টার পেয়ে যাবে। আমরা বলি আর্টিকেল সেই বা ফান্ডামেন্টাল রাইটস এর কোনো ধারা সেই আইনগুলোর ক্ষেত্রে যদি বিরুদ্ধাচরণ করে তাহলে সেক্ষেত্রে সেই আইনটা কিন্তু থাকবে, বরং ফান্ডামেন্টাল রাইটসটাই গুরুত্ব থাকবে না। আর্টিকেল 31C এটাও খুব ইম্পর্টেন্ট, সেভিং অফ লস গিভিং এফেক্ট। কিছু নির্দিষ্ট নির্দেশিকা নীতি রয়েছে যেগুলো পার্টিকুলার কিছু আইনকে সংরক্ষণ করে। সো আর্ম রেবেলিয়ন তো 1978 এর আগেই ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, তাই না? একদম তাই সুজাতা, ঠিক বলেছ। আর্ম রেবেলিয়ন টার্মটা আগে ইউজ করা হতো না, আগে ইন্টারনাল ডিস্টারবেন্স টার্মটা ইউজ করা হতো। 1975 লাস্ট যখন আমাদের এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছে অ্যাট দ্যাট টাইম, তার পরবর্তীকালে 1978 সালে যখন আমাদের জনতা গভর্নমেন্ট এলো, মোরারজি দেশাই সরকার, তারা এই আর্ম রেবেলিয়ন টার্মটা ইউজ করেছে ইন দ্য প্লেস অফ ইন্টারনাল ডিস্টারবেন্স। ওকে, চলে আসবো আমরা নেক্সট ওয়ান 10 নম্বর পয়েন্টে। দেয়ার অ্যাপ্লিকেশন টু দ্য মেম্বার্স অফ আর্ম ফোর্স। তাহলে আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স যারা চাকরি করে, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি, এই সব ক্ষেত্রে যারা চাকরি করে তাদের জন্য কিন্তু কিছু কিছু মৌলিক অধিকার রেস্ট্রিক্টেড করা থাকে। অর্থাৎ এই সব ব্যক্তিরা, এই সব আর্ম ফোর্সটা, তারা চাইলেও প্রত্যেকটা মৌলিক অধিকার কিন্তু এনজয় করতে পারে না। ক্লিয়ার? আর্টিকেল 33 মধ্যে সে বিষয়ে বলা আছে যে পার্টিকুলার এই ধরনের ফোর্সরা তারা কিন্তু কখনোই আমাদের সবগুলো মৌলিক অধিকার এনজয় করবে না। একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বিষয়টা আরো বুঝতে পারবে। ধরো কেউ ইন্টেলিজেন্স এজেন্সিতে রয়েছে, আমাদের র, ইউনো না, র হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি, পুরো নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইংস। তাহলে এই যে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক উইংস, এই র এর কোনো একজন মেম্বার, সে যদি মনে করে যে আমি রোজ সন্ধেবেলায় আমার একটা ব্লগ রয়েছে, সেই ব্লগে আমি আপডেশন দেব আমাদের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স সম্পর্কে, নিশ্চয়ই সেটা করতে পারবেন। এবং তোমরা খুব ভালো করে জানো আমরা যে ফেসবুক করি বা এই যে ব্লগে বিভিন্ন লেখালেখি করি, সেগুলো কিন্তু সবটাই আমাদের আর্টিকেল 19 এর ফ্রিডম টু এক্সপ্রেশনকে বাস্তবায়িত করা, অর্থাৎ আমাদের ফ্রিডম টু এক্সপ্রেশনের থ্রু দিয়ে আমরা সেটা করতে পারি। তো তার মানে রয়ের যারা চাকরি বাকরি করে বা আর্ম ফোর্সে যারা চাকরি করে তারা কিন্তু এই ধরনের কোনো ফ্রিডম টু এক্সপ্রেশন ইউজ করতে পারে না, তাদের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড করা থাকে। তার মানে এখানে বুঝতে পারলাম যে কিছু ক্ষেত্র রয়েছে, কিছু পার্টিকুলার এমপ্লয় রয়েছে গভর্নমেন্টের, ফোর্স রয়েছে, যাদের ক্ষেত্রে কিন্তু মৌলিক অধিকার পুরোপুরি অ্যাপ্লিকেবল নয়, তাদের জন্য নির্দিষ্ট রেস্ট্রিকশন করা থাকে। ওকে, এটা আর্টিকেল 33 উল্লেখ করা আছে, আমরা পড়বো আবার পরে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, একদম তাই। চলে আসবো আমরা নেক্সট 11 নম্বর পয়েন্ট। বলছে দেয়ার অ্যাপ্লিকেশন ক্যান বি রেস্ট্রিক্টেড হোয়াইল মার্শাল ল ইজ ইন ফোর্স ইন অ্যান এরিয়া। তাহলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে ভারতবর্ষের সেখানে যদি কোনোভাবে মার্শাল ল ইমপ্লিমেন্টেড থাকে, যদি সেখানে মিলিটারি রুল ইম্পোজ থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানকার যারা মানুষ তারা কিন্তু নর্মাল সার্কামস্টেন্সে থাকে না, তাদেরকে ইচ্ছামতো কাস্টাডিতে নেওয়া যায়। লাইক কয়েকটা এক্সাম্পল তোমরা দিতে পারবে কি এই ধরনের কিছু আইন, মিলিটারি রুল বা এরকম কোনো আইন রয়েছে যে আইনগুলোর আন্ডারে ইচ্ছে মতো যা খুশি তাই করা যায় না? কারণ জানা আছে ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইম্পোজিশন অফ ন্যাশনাল এমার্জেন্সি। এটা ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু নয়, বাট সাম পার্টিকুলার এরকম ল রয়েছে যে ল এর থ্রু দিয়ে এরকম কিন্তু করা যায়।
লাইক এক্সাম্পল দিচ্ছি, কারফিউ ডিক্লেয়ার করা হয়েছে কোন একটা অঞ্চলে, আমরা মধ্যে মধ্যে দেখি না কারফিউ ডিক্লেয়ার করে, এই কারফিউ ডিক্লেয়ার করে কি আমরা আমরা কি একসঙ্গে অনেকজন মিলে অ্যাসেম্বল করতে পারি, বা আমরা কি ইচ্ছে মতো মুভ করতে পারি, দোকানপাট খুলে বসতে পারি? না, পারি না। লাইক ডিউরিং কারফিউ এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু এই রেস্ট্রিকশন করা থাকে, সেখানে কিন্তু মানুষজন নর্মাল যে ফান্ডামেন্টাল রাইটস এই ধরনের আইনও বলতে পারো, লাইক আর্ম ফর স্পেশাল পাওয়ার অ্যাক্ট ইজ এ গুড এক্সাম্পল ফর দিস কাইন্ড অফ রুল। বা আমরা আরও আছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, রিসেন্টলি যেটা দেখলাম যে ইউএপিএ আইন ইউজ করা হচ্ছে প্রচুর ব্যক্তিকে কাস্টডিতে নেওয়ার জন্য, আনলফুল অ্যাক্টিভিটিস অন প্রিভেনশন অ্যাক্ট। তাহলে এই ধরনের বিভিন্ন আইন রয়েছে যে আইনগুলো কোন একটা পার্টিকুলার এরিয়াতে জারি থাকা মানে সেই এরিয়ার মানুষ কিন্তু ফ্রিলি প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এনজয় করতে পারছে না, তাদের জন্য কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে ইউজ করা হচ্ছে। এক্স্যাক্টলি। সো এইভাবে আমরা 11টা পয়েন্ট পড়লাম, 11টা ফিচার সবার ক্লিয়ার? কনফার্ম করো একটু, বলো চট করে, 11টা ফিচার ক্লিয়ার সবার? এক্স্যাক্টলি আরিফ, জানাবে কেউ? ওকে ফাইন, সুব্রত ক্লিয়ার, আর কেউ? তোমরা আগের ক্লাসগুলো দেখেছো? এর আগের যে ক্লাসগুলো আমি করিয়েছি, আজকে সম্ভবত 31 বা 32 নম্বর ক্লাস চলছে, এর আগে কিন্তু 30টা ক্লাস কমপ্লিটেড, এবং এর মধ্যে বেশ কিছু ক্লাসকে এম লক্ষ্মীকান্তের টপিকটা দেওয়া আছে খুব ভালো করে, একদমই কিছু ক্লাস রয়েছে, কিছু জায়গায় রয়েছে যেগুলোকে বোঝানোর জন্য আমি একটু নিজের মতো করে প্যাটার্ন ইউজ করেছি। অতএব ইন্ডিয়ান কোয়ালিটির বইটা যতটা কঠিনভাবে দেওয়া আছে আমি চেষ্টা করি সেটাকে ইজি করে করার। লাইক লাস্ট ডে আমরা একটু দেখছিলাম যে কীভাবে করছিলাম, আমি রাইটগুলো বোঝালাম, তারপরে আমি হিউম্যান রাইটস বোঝালাম, তারপরে ফান্ডামেন্টাল রাইটস বুঝিয়েছিলাম। তো সেরকম কিছু চেঞ্জেসও করেছি, তোমরা চাইলে সেই নোটসগুলো কিন্তু পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। তোমাদেরকে বলে রাখি আনএকাডেমি WBPSC বলে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবে, যদি সেটা করতে অসুবিধে হয় এই ভিডিওর নিচেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কের থেকেও আমার ক্লাসের নোটস ডাউনলোড করার জন্য আনএকাডেমি WBPSC টেলিগ্রাম চ্যানেলটাকে ইউজ করতে পারো। এবং তোমাদেরকে আর একটা ডিমান্ড থাকবে, সেটা হচ্ছে আমার যদি এই ক্লাসটা তোমরা চাও যে কন্টিনিউ থাকুক, তাহলে অবশ্যই একটু চেষ্টা করো যে একটু বন্ধুদেরকে শেয়ার করতে, একটু বন্ধুদেরকে বলো যে এই ক্লাসটা রেগুলার ফলো করতে। তার কারণ আমি আমি জানি যে তোমরা গতকাল WBCS এর রেজাল্ট বেরিয়েছে, অনেকেই হয়তো এই বিষয়টা এখনও মানতে পারছে না, অনেকটা কাট অফ হয়ে গেছে, 127 জেনারেলদের কাট অফ, তার ফলে অনেকেই ডিমোটিভেটেড হয়ে গেছে। সো মনে রাখবে এবছর 125 নম্বর কাট অফ করার অনেকগুলো কারণ রয়েছে। ফার্স্ট অফ অল 127 কাট অফ করার প্রথম কারণ, এবছরের কোশ্চেনটা অন্য বছরের তুলনায় অনেক ইজি ছিল, ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, দেখো অন্য বছরে যত পাস করায় এবছরে তার 1/3 মতো পাস করিয়েছে, তারও কম, আমরা বলবো 1/3-এরও কম। তার কারণ হচ্ছে যখনই সরকার এরকম পার্টিকুলার একটা কাট অফ দিয়ে প্রচুর ছেলে মেয়েকে পাস করাবে, মেনের এক্সামটা রয়েছে সেটা কন্ডাক্ট করতে একটা বিশাল স্টুডেন্টরা তাহলে পরীক্ষা দিতে যা যাবে, যেটা কিন্তু সরকারের পক্ষে সামলানো মুশকিল এই প্যান্ডামিক কন্ডিশনে। এই প্যান্ডামিক কন্ডিশনে যাতে অনেক ছেলে মেয়ে না হয় তার জন্য কিন্তু পাশের হারটা একটু কমিয়েছে, এবং তার ফলে কিন্তু কাট অফটা হাই করতে হয়েছে। এটা কিন্তু প্রত্যেক বছর হয় না, তোমরা যারা পড়াশুনো করছো তারা জানো, বিভিন্ন এক্সামের কাট অফ দেখছো, লাস্ট যদি তোমরা 5 ইয়ার্সের কাট অফ দেখো দেখবে কাট অফটা বাড়ে ঠিকই, কিন্তু এরকম নয়, অনেকটা বেড়ে গেছে, 2-3 করে বাড়তে পারে, অনেকটা বেড়ে গেছে। বাট যাই হোক, আমরা সেই নেগেটিভিটিগুলোকে দূর রাখবো, আমরা চেষ্টা করব পজিটিভলি আমাদের যে আমাদের যে গোলটা রয়েছে সেই গোলটাকে আমরা টার্গেট রেখে এগোবো, এবং মাথায় রাখবো যে আর কিন্তু 60% 70% নয়, 80% এই মার্কসটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা 80% ক্যারি করবো, এইরকমভাবে প্রিপারেশান নেব। এবং সেই প্রিপারেশান নিতে গিয়ে আমাদের যদি মনে হয় যে আগে আমরা কেউ 6 ঘন্টা পড়ছিলাম, আমাকে আরও 2 ঘন্টা বাড়াতে হবে, 8 ঘন্টা পড়তে হবে, কারোর যদি মনে হয় আমি একটু বেশি ফেসবুক হোয়াটসঅ্যাপ করছিলাম, আমাকে একটা বন্ধ করতে হবে, ইয়েস সেটা তোমাকে করতে হবে, কারো যদি মনে হয় পুজো ঈদ বা ক্রিসমাস রয়েছে আমার এই বিষয়গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট আমার লাইফে, প্রয়োজনে সেই ইম্পর্টেন্টগুলোকে একটু কমাতে হবে, ওকে। সো এগুলো করে কিন্তু আলটিমেটলি তোমাদের গোলটাকে অ্যাচিভ করতে হবে। আগামী 3 থেকে 4 মাস খুব ভালো করে খাটো, যাতে নেক্সট 2021-এর যে প্রিলিমিনারি সেই প্রিলিমিনারিতে যেন সবাই এই 80% টার্গেটটা রাখার যেন
রাখাটা যেন সার্থক হয়। ওকে, ম্যাথ অপশনাল ক্লাস হয় না কেন আনএকাডেমিতে? আরিফ, একটু আনএকাডেমি টিমকে জিজ্ঞেস করো, অবভিয়াসলি তারা কিন্তু তোমাকে সাপোর্ট করবে, তোমাকে হেল্প করবে তোমার সেই বিষয়ে। টেকনিক্যাল টিম রয়েছে, দেখবে চ্যাট উইথ বলে একটা অপশন থাকে আনএকাডেমি লার্নিং অ্যাপে, ওখানে জিজ্ঞেস করলে বলে দেয়। সো আমরা চলে আসবো 12 নম্বর ফিচার্সে। 12 নম্বর ফিচার্স কি বলছে? বলছে মোস্ট অফ দেম আর ডিরেক্টলি এনফোর্সেবল, ওকে, হোয়াইল আ ফিউ অফ দেম ক্যান বি এনফোর্স অন দ্য বেসিস অফ ল মেড ফর গিভিং এফেক্ট টু দেম। তাহলে কিছু এরকম রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট, যেগুলোকে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করা যায়। কিছু ফান্ডামেন্টাল রাইট রয়েছে যেগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে পার্লামেন্টকে আলাদা করে আইন বানাতে হয়। তোমরা যদি একটুখানি লক্ষ্য রাখো, লাইক আর্টিকেল 17 কি আছে কে বলবে? একটু আগে বলছিলাম আমি কথা, আর্টিকেল 17 এর মধ্যে আনটাচেবিলিটি, তাই না? প্রোহিবিশন অফ আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা দূরীকরণ করার কথা বলা হয়েছে। এখন এই আর্টিকেলের মধ্যে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হলেও এর এই আর্টিকেলের বিষয়টাকে বাস্তবায়িত করতে গিয়ে পার্লামেন্টকে কি করতে হয়েছে? পার্লামেন্টকে একটা আইন তৈরি করতে হয়েছে। কি আইন? আনটাচেবিলিটি প্রোহিবিশন অ্যাক্ট, তাই তো? তাহলে এই আনটাচেবিলিটি প্রোহিবিশন অ্যাক্ট কে বানিয়েছে? পার্লামেন্ট বানিয়েছে। কেন? এই আর্টিকেল 17টাকে বাস্তবায়িত করার জন্য। তাহলে আমরা দেখছি যে কিছু ফান্ডামেন্টাল রাইটস ডিরেক্টলি কার্যকরী হয়, কিছু এরকম ফান্ডামেন্টাল রাইটস রয়েছে যাকে কার্যকরী করতে গেলে আলাদা করে পার্লামেন্টকে আবার আইন বানাতে হয়। এবং মনে রাখবে এই আইন কিন্তু শুধুমাত্র পার্লামেন্ট বানাতে পারে, নট বাই দি স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার বানাতে পারে না, শুধুমাত্র কেন্দ্রীয় আইনসভাই বানাতে পারে। এটা কবে বানানো হয়েছিল কে বলবে? দ্য আনটাচেবিলিটি প্রোহিবিশন অ্যাক্ট ওয়াজ এনঅ্যাক্টেড ইন হুইচ ইয়ার, কত সালে তৈরি করা হয়? 1955 সালে। এবং এই আইনকে 1976 সালে অ্যামেন্ডও করা হয়, অ্যামেন্ডমেন্ট করে এখন এই আইনের নাম করা হয়েছে সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট। খুব ইম্পর্টেন্ট একটা আইন। তাহলে এরকমভাবে আইনের মাধ্যমে কিন্তু একাধিক মৌলিক অধিকারকে বাস্তবায়িত করার ব্যবস্থা করা হয়েছে, আর এই অথরিটি পার্লামেন্টকে দিয়েছে আর্টিকেল 35। ওকে, ভেরি গুড, না আর্টিকেল 44 নয়, সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট। ওকে, 1976 সালে অ্যামেন্ড করে নতুন নাম রাখা হয়েছে সিভিল রাইটস প্রোটেকশন অ্যাক্ট 1955, যেটা হচ্ছে একই ওই আনটাচেবিলিটি প্রোহিবিশন অ্যাক্টের মডিফিকেশন। যাই হোক, এই হচ্ছে আমাদের 12টা ফিচার্স। খুব ভালো করে 12টা ফিচার্স পড়ো। আমার আগে আরও প্রায় 30 ক্লাসেস রয়েছে অন লক্ষ্মীকান্ত ইন্ডিয়ান পলিটি, এই 30টা ক্লাস দেখে নিও অবশ্যই মনে করে। ওকে, এক্স্যাক্টলি, আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ভেরি গুড। সো তোমরা যারা আনএকাডেমিতে রেগুলার ক্লাস করছো তাদেরকে বলে রাখি, এই ক্লাসের পিডিএফ তোমরা পাবে আনএকাডেমি টেলিগ্রাম চ্যানেল থেকে, যার জন্য ফ্রিতে তোমাদের জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেলে, যেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফ ডাউনলোড করতে পারবে। ওকে, ক্লিয়ার? তাহলে এটা ডাউনলোড কোথা থেকে করবে? ক্লিয়ার হয়েছে, আনএকাডেমি WBPSC টেলিগ্রাম চ্যানেল, এটা লিখে সার্চ করো টেলিগ্রামে গিয়ে, অথবা তোমরা এই ভিডিও নিজেও পেয়ে যাবে। 30 ক্লাস আনএকাডেমিতে অরিত্র, ইয়েস, 30, এর আগে এটা আজকে 31st ক্লাস হচ্ছে, এর আগে 30টা ক্লাস হয়ে গেছে ইন্ডিয়ান পলিটির ওপর আনএকাডেমি WBPSC এই ইউটিউব চ্যানেলে। তোমরা নতুন যে সাবস্ক্রিপশনের যে রেফারেল কোড অ্যাপ্লাই করে 10%, এটা এখনও চলছে, তোমরা 10% ডিসকাউন্ট নিয়ে সাবস্ক্রিপশন করতে পারো। সাবস্ক্রিপশনের টাকা হচ্ছে 13,680 টাকা 2 বছরের জন্য, 24 মাসের জন্য, আর 12 মাসের জন্য সাবস্ক্রিপশন করতে চাইলে একটু কম, 9,405 টাকা। যদি মান্থ ওয়াইজ দেখো কত টাকা করে, তাহলে কিন্তু অবশ্যই 800 সামথিং টাকায় এই 24 মাসের সাবস্ক্রিপশনটা পাওয়া যাচ্ছে। তাহলে 800 টাকায় কতজন টিচারের ক্লাস পাওয়া যাচ্ছে? মোর দ্যান 50 টিচার্স। তাহলে এই 50 টিচার্সের ক্লাস যদি করতে চাও আনএকাডেমি লার্নিং অ্যাপে 24x7 বেসিসে, 20 মিনিট নয়, 30 মিনিট নয়, টোটাল সারা দিন ধরে কিন্তু ক্লাস হয়, রাত্রিবেলাতে রেকর্ডেড ক্লাস দেখতে পারো, তাই আমি বলতেই পারি 24x7। এছাড়াও তোমাদেরকে বলে রাখি আনএকাডেমিতে কিন্তু ফ্রিতে প্র্যাকটিস টেস্ট দিতে পারো তোমরা, মক টেস্ট ফ্রিতে WBPSC-র আন্ডারে যে এক্সামগুলো হয় তার জন্য কোনো টাকা দিতে হবে না, ফ্রিতে তোমাদের এনরোল করতে হবে। আনএকাডেমি লার্নিং অ্যাপে গিয়ে সার্চ করো বা চ্যাট উইথে গিয়ে জিজ্ঞেস করো, ওখানে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে এই ফ্রি মক দেওয়ার। ফ্রি মকগুলো দিলে তোমাদের একটা স্ট্যাটাস তৈরি হবে, বুঝতে পারবে 50%-এর বেশি যদি মার্কস হয় তাহলে তোমরা অ্যাডভান্স কোর্স জয়েন করবে,
আর যদি 50% কম মার্কস হয় তাহলে তোমরা বেসিক কোর্সে জয়েন করবে। এই মুহূর্তে আমার আনএকাডেমিতে বেসিক কোর্স নতুন একটা আসতে চলেছে আর অলরেডি একটা স্টার্ট হয়ে গেছে চলছে। তো নতুন যেটা স্টার্ট হতে চলেছে সেটা 23rd September থেকে দুপুর 1টা থেকে 2:30 অবধি ক্লাস চলবে। তোমরা এই 1.5 ঘন্টা ক্লাসে যদি অ্যাটেন্ড করতে চাও এনরোলমেন্ট করে নিও। শুধু আমার ক্লাস নয়, অন্যান্য সাবজেক্ট অর্থাৎ 8 ধরনের জিকে, ম্যাথ, জিয়া, ইংলিশ টোটালটারই কিন্তু ব্যাচ কোর্স স্টার্ট হচ্ছে 23rd September থেকে। অল নিউ কোর্স, অল নিউ ক্লাসেস ফর WBCS 2021, WBCS প্রিলিমিনারি 2021। এছাড়াও অ্যাডভান্স কোর্স রয়েছে, আগামী 19 তারিখে ক্লাস থাকবে দুপুর 12টায়, অবশ্যই পার্টিসিপেট করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমি ডিসকাশন করব, ওকে? এখানে MCQ প্র্যাকটিসের কোর্স, এটা অ্যাডভান্স লেভেলের BCS প্রিলি এবং মেন দুটোকেই কভার করে কোশ্চেন করানো হয়। সো টুমরো আমরা ডিসকাস করব 7 নম্বর চ্যাপ্টার যেটা কন্টিনিউ থাকবে। তার আগে তোমাদের একটু বলে রাখি, অনেকেরই প্রশ্ন থাকে আনএকাডেমি সম্পর্কে। সো আনএকাডেমি হচ্ছে এমন একটা প্লেস যেখানে তোমাদের আমি বললাম যে যারা চাকরি বাকরি করছো, প্রাইভেট সেক্টরে কাজ করছো বা টিউশন পড়াচ্ছো, দিনের বেলায় পড়ার টাইম নেই, তাদেরকে বলবো আনএকাডেমি জয়েন করো। এখানে কিন্তু ম্যাক্সিমাম কোর্স বিকেল 5টা থেকে রাত্রি 12টার মধ্যে কন্ডাক্টেড হয়, এবং তোমরা নিজেদের ব্যাচ নিজে চয়েস করবে, নিজেদের টিচার নিজে চয়েস করবে এবং নিজেদের ওয়েল স্ট্রাকচার ব্যাচের হেল্পগুলো নিজেরাই নেবে। আপকামিং বিভিন্ন কোর্স লাইক সাফল্যের দিশা কোর্স August 2019 থেকে স্টার্ট হয়েছে, লক্ষ্যভেদ কোর্স August 2019 থেকে স্টার্ট হয়েছে, 26 অগস্ট থেকে আর একটা ফাউন্ডেশন কোর্স ফর WBCS প্রিলিমিনারি স্টার্ট হয়েছে। এই সব কোর্সগুলো একবার সাবস্ক্রিপশন করলেই ওপেন হয়ে যাবে, কোনো নির্দিষ্ট টাইম নয়। তোমাদের মতো চয়েস করে নাও তোমাদের টাইম, তোমাদের মতো সিলেক্ট করে নাও তোমাদের কোর্স, তোমাদের মতো চয়েস করে নাও তোমাদের সেই এডুকেটর যার ক্লাস তোমাদের বেটার মনে হচ্ছে বা তোমরা বেটার বুঝতে পারছো। আগের মতো আর কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনার জায়গা কমে যাচ্ছে, এখন হয়ে গেছে অনলাইন ক্লাস, এবং সেটা কিন্তু বেস্ট টেকনোলজি ইউজ এরিয়া থেকে নেওয়া উচিত। এমন অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে হয়তো 2-3 বার ভিডিও দেখলে আর দেখা যায় না, আনএকাডেমি কিন্তু সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই, একটা ভিডিও যতবার খুশি দেখো, রেকর্ডেড ভিডিও। এছাড়াও লাইভ ক্লাস অল টাইম ব্যবস্থা করা আছে, বিভিন্ন টিচারের বিভিন্ন ক্লাস, বিভিন্ন কোর্স, তোমরা সেগুলোর হেল্প নাও। টেকনোলজি যেমন বেস্ট ইউজ হয় তেমন তোমরা পোলের মাধ্যমে নিজেদের যাবতীয় অ্যানালিসিস করতে পারবে। চ্যাট সেকশন রয়েছে যেখানে তোমরা তোমাদের যাবতীয় ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে আনএকাডেমি লার্নিং অ্যাপে। যারা আনএকাডেমি লার্নিং অ্যাপের ক্লাসের এক্সপিরিয়েন্স নিতে চাইছো, আগামী রাত্রি 9টায়, আগামী সানডে নেক্সট রবিবার রাত্রি 9টার সময় আমার ক্লাস থাকবে, সেই ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করো। রাত্রি 9টার ক্লাসটা ফ্রি, তার জন্য তোমরা আনএকাডেমি লার্নিং অ্যাপে যাও, আমার নাম সব্যসাচী সাহা সার্চ করো, সেখান থেকে গিয়ে আমার প্রোফাইলে গিয়ে স্পেশাল ক্লাস সার্চ করো। স্পেশাল ক্লাসগুলো ফ্রি ক্লাস, স্পেশাল ক্লাস একটা দুটো নয়, 10টা 20টা নয়, মোর দ্যান 100 স্পেশাল ক্লাস ওখানে আমার রয়েছে যেগুলো টোটালটাই ফ্রি, তোমরা সেই স্পেশাল ক্লাসের হেল্প নাও। যে ক্লাসটা ভালো লাগবে ফ্রি ক্লাসগুলোর করার পরে, যে ক্লাসটা তোমাদের ভালো লাগবে, চেষ্টা করো তোমাদের সেই বন্ধুদেরকে সেই ক্লাসটা প্রোভাইড করতে, সেই ক্লাসের লিঙ্কটা শেয়ার করতে, বা তোমাদের কোনো পড়াশুনোর গ্রুপ থাকলে শেয়ার করতে, যাতে তোমরা ওই ক্লাসগুলো আরও ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে পারো যাদের ফ্রিতে এই ক্লাসগুলোর প্রয়োজন রয়েছে। এবং তোমাদেরকে এটাও আবেদন থাকবে, এই যে ক্লাসটা তোমরা এখন ইউটিউবে দেখছো বা করলে, এটার ওপরও কিন্তু তোমরা সাবস্ক্রিপশন না করেও করতে পারছো ফ্রিতে, তাই এটাকেও বলবো একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো টাকা তো দিতে হয় না, শুধু তোমাদেরকে একটু কষ্ট করে আনএকাডেমি লার্নিং অ্যাপ WBPSC আনএকাডেমি লার্নিং অ্যাপে গিয়ে স্পেশাল ক্লাস করতে হবে। আর আনএকাডেমি যে টেলিগ্রাম চ্যানেল, সে আনএকাডেমি WBPSC টেলিগ্রাম চ্যানেলে গিয়ে এই ক্লাসের PDFটা ডাউনলোড করে নিতে হবে। সো আবার ফিরে আসবো ওয়েল স্ট্রাকচার কোর্সের কথায়, কুইজ, ডাউট ক্লিয়ারিং সেশন, এগুলো সব আনএকাডেমির কোর্সগুলোতে দেওয়া হয়। টেকনোলজি ইউজ করা দেখতেই পাচ্ছ, যেভাবে এখন আমি ক্লাস নিচ্ছি সেভাবে কিন্তু আনএকাডেমি লার্নিং অ্যাপেও আরও বেটার করে ক্লাস নেওয়া হয়। সেখানে পোল সেকশন থাকে, কোনো একটা কোশ্চেন দিলে তার ABCD অপশন চলে আসে, তোমরা তাদের মধ্যে থেকে চয়েস করে আনসার করো, এবং আনসারের পরে নিজেদের লিডার বোর্ডের নামও দেখতে পারবে যে কতটা তাড়াতাড়ি তোমরা আনসার দিয়েছো বা কতজনের মধ্যে তোমার র্যাঙ্কটা কোথায়। অর্থাৎ এই যে আজকে আমরা দেখলাম এতটা হিউজ একটা কাট অফ মার্কস, সেটা কিন্তু ফাইন্ড আউট আগেই হয়ে যাওয়ার কথা যদি কেউ
এই ধরনের একটা বৃহৎ প্ল্যাটফর্মে পড়াশুনো করে, যে প্ল্যাটফর্মে গোটা পশ্চিমবঙ্গের হিউজ ছেলেমেয়ে পার্টিসিপেট করেছে অলরেডি, রেগুলার প্রচুর ছেলেমেয়ে সাবস্ক্রিপশন করছে আনএকাডেমিতে এবং তাদের সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে চাইছে। সো বন্ধুরা, তোমরা রেগুলার এই ক্লাসগুলো ফলো করো, ওয়েল স্ট্রাকচার্ড কোর্সগুলোর হেল্প নাও। প্রত্যেকটা এডুকেটার্সের নিজস্ব প্রোফাইল করা আছে, তোমরা চাইলে সেই প্রোফাইলগুলো দেখো যে তারা কী ধরনের সেক্টর থেকে বিলং করে। কত প্রচুর এরকম এডুকেটার রয়েছে যারা অলরেডি টপার, সরকারি চাকরি পেয়ে গেছে বা সরকারি চাকরি বিভিন্ন পরীক্ষা ক্র্যাক করে ফেলেছে, তাদের ক্লাসও তোমরা করতে পারো, তাদের দ্বারা তোমরা মোটিভেটেড হতে পারো। আবার বলবো, তিনটে ক্লাস পিছু একটা করে ডাউট ক্লিয়ারিং সেশন, যেটা আনএকাডেমি লার্নিং অ্যাপ প্রোভাইড করে, উইকলি কুইজ, মেগা কুইজ। আনএকাডেমি WBPSC আমি ক্লাস করাই ঠিকই, কিন্তু সেটা কিন্তু খুব অল্প একটা সময়ের জন্য, 1.5 ঘন্টা বা একটা নির্দিষ্ট সময় অন্তর যে ক্লাস করা, সেটা কিন্তু আনএকাডেমি লার্নিং অ্যাপে সম্ভব। আগামী রবিবার রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা আমি তোমাদের সঙ্গে বসবো, তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দেবো এবং সেই সঙ্গে আমরা ডিসকাস করব ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্তের একটা নির্দিষ্ট টপিক, যে টপিকটার উপর আমাদের আলোচনা চলবে 1 ঘন্টা ফ্রিতে, কোনো টাকা লাগবে না, সেম লাইক ইউটিউব চ্যানেলের মতোই। সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাসের একটা এক্সাম্পল দেখাচ্ছি, তোমাদের দেখতেই পাচ্ছ যে দুটো ক্লাসের পরে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হয়েছে। উইকলি কুইজ, মান্থলি কুইজ, মেগা কুইজ, তিন ধরনের কুইজ, বুঝতেই পাচ্ছ যত তোমরা প্র্যাকটিস করবে তত তোমরা এক্সামের জন্য ফুললি প্রিপেয়ার্ড হবে। সো কী কী ফিচার্স রয়েছে প্লাস সাবস্ক্রিপশনে নেওয়ার পরে, এক্সাম কাস্টমাইজ ব্যাচ তোমরা ইউজ করতে পারবে, টেস্ট সিরিজ রয়েছে, কুইজ, ডাউট ক্লিয়ারিং সেশন যেগুলো পাবে, 50+ এডুকেটার্সের ক্লাস, অল সাবজেক্ট লাইক 8 টাইপস অফ GK কাইন্ড অ্যাফেয়ার্স, ম্যাথ, জিয়া, ইংলিশ এবং অপশনাল সাবজেক্ট লাইক সোশিয়োলজি, পলিটিক্যাল সায়েন্স, অ্যান্থ্রোপোলজি, সাইকোলজি। ম্যাথের কথা জিজ্ঞেস করছিলে আসিফ বলে কেউ একজন, আসিফ আরিফ, আরিফ জিজ্ঞেস করছিলে, তো অবভিয়াসলি ম্যাথের মতো সাবজেক্টগুলোর অপশনের মধ্যে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। যেগুলো পপুলার প্রচুর ছেলেমেয়ে নিচ্ছে সেগুলো কিন্তু ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে 19th August থেকে। এবং আনএকাডেমি WBPSC ক্যাটাগরির মধ্যে শুধু যে WBCS এক্সামের প্রিপারেশন দেওয়া হয় এরকম নয়, ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গলের PSC ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গলের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBPSI, এই প্রত্যেকটা সরকারি চাকরির প্রিপারেশন দেওয়া হয়, মিসলেনিয়াস, CGL, ওকে, এগুলোরও প্রিপারেশন কিন্তু দেওয়া হয়। চ্যাম্পিয়নশিপ অলরেডি স্টার্ট হয়েছে, তোমরা এই চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারো, 200 MCQ কোশ্চেন তোমরা ফ্রিতে দিতে পারো, এনরোলমেন্ট করে নিও, এটাও কিন্তু চলছে আনএকাডেমিতে। সো সাবস্ক্রিপশন করো নো কস্ট TM এর মাধ্যমে আনএকাডেমির প্ল্যাটফর্মে, যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে, অনলাইনের নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা সাবস্ক্রিপশন নিতে পারবে। কেউ যদি কিস্তিতে আস্তে আস্তে টাকা শোধ করতে চাও, তার জন্য তোমরা নো কস্ট TMI ইউজ করেও সাবস্ক্রিপশন করতে পারো, তার জন্য তোমাদের HDFC ব্যাংকের ডেবিট কার্ড অথবা যে কোনো ক্রেডিট কার্ড থাকলেই হবে। সো দিস ইজ ইওর আনএকাডেমি, যেটা হচ্ছে সাবস্ক্রিপশন নাও এবং তোমাদের প্রিপারেশনটা কন্টিনিউ করো। আগামীকাল এটাই কন্টিনিউ থাকবে, Chapter 7 অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসের ক্লাস, ইন্ডিয়ান পলিটি, বাংলায় লক্ষ্মীকান্ত। নোটস পেতে গেলে আনএকাডেমি WBPSC টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং রোজ রাত্রি 9টায় তোমরা আমার ক্লাস অ্যাটেন্ড করো, মনডে টু স্যাটারডে। সানডে করে Discussion 3 রয়েছে, আগামী সানডে দুটো ডিসকাশন অলরেডি হয়ে গেছে লক্ষ্মীকান্তের ওপর আনএকাডেমি লার্নিং অ্যাপে, সেটাও গিয়ে তোমরা চেক আউট করতে পারো, এনরোলমেন্ট করিয়ে নিও ফ্রিতে, এটা অলরেডি এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে, ওকে। সো আমার কোর্সগুলোর ইনফরমেশন এখানে ফুললি দেওয়া আছে, 23rd September থেকে 1টার সময় যে কোর্স স্টার্ট হবে তার ইনফরমেশন এটা, ওকে। আমি ছাড়াও এখানে অন্যান্য টিচার রয়েছে লাইক হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ওকে, ম্যাথ, জিয়া, ইংলিশ, এগুলোর ক্লাসও কিন্তু এর মধ্যেই দেওয়া হচ্ছে। দুটো কোর্স আমার এই মুহূর্তে চলছে, এগুলো সব স্পেশাল ক্লাস, ফ্রি ক্লাস। স্পেশাল ক্লাস মানে এই ফ্রি ক্লাসগুলো তোমরা করতে পারো, লাইক কুইক ডিসকাশন অন ভেরিয়াস পার্লামেন্টারি টার্ম, লাইক ডিসকাশন অন ভেরিয়াস মেজরিটিস ইন পার্লামেন্ট, এগুলোর সব ক্লাস কিন্তু অলরেডি করানো হয়ে গেছে, এগুলো ফ্রিতে তোমরা এখনও রেকর্ডেড ক্লাস গিয়ে দেখতে পারো আনএকাডেমি প্ল্যাটফর্মে, ওকে। সো থ্যাংক ইউ ফর দি পার্টিসিপেটিং ইন মাই লাইভ ক্লাস, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরও 2 মিনিট ওয়েট করছি। কারোর কোনো প্রশ্ন সাবস্ক্রিপশন নিয়ে বা আনএকাডেমি WBPSC কোনো প্রশ্ন, এনি কোশ্চেন্স? সো আজকের মতো এখানে কমপ্লিট করলাম, আমি চাইবো এই ক্লাসটা সবাই রেগুলার ফলো করো
এবং পুরনো ক্লাস যেগুলো এখনো দেখোনি তোমরা সেগুলো অবশ্যই দেখে নিও। সো গুড নাইট সকলকে।